কিছুদিন আগে একটা গিটারের ছবি পোস্ট করে লিখেছিলাম, চলো তবে গিটার সাজাই। এটা সেই গিটার সাজানোর ভিডিও। ফেসবুকে অনেককেই দেখেছি নিজের প্রিয় গিটারকে নিজেদের পছন্দ মতো সাজিয়ে তোলে। সেই থেকে একটা ইচ্ছে ছিল যে একদিন একটা গিটার রং করব। গিটার রং করতে গেলে হয় তোমার নিজের গিটার থাকতে হবে, আর নয় তো তোমার কোনো মিউজিশিয়ান ফ্রেন্ড থাকতে হবে। তো সৌভাগ্যবশত আমার একটা মিউজিশিয়ান ফ্রেন্ড আছে, তো অনেক ভেবেচিন্তে তাকে আমার এই ইচ্ছাটার কথা বলেই ফেললাম। যদিও ওকে কনভিন্স করানোর জন্য বেশি কাঠখড় পোড়াতে হয়নি, কারণ এই সমস্ত দিক থেকেও আমাকে বেশ ভালোই ট্রাস্ট করে। কিন্তু আমি ভীষণই নার্ভাস ছিলাম, খালি মনে হচ্ছিল যদি আমি পুরোটা স্পয়েল করে ফেলি। তারপরে অনেকটা সাহস জুগিয়ে রং করা শুরু করেই দিলাম। কী আঁকবো ভাবতে ভাবতে দুজনেরই পছন্দের স্টারি নাইটটা এঁকে নিলাম। বিশ্বাস করো, পেন্ট করার আগে যতটা নার্ভাস ছিলাম, পেন্ট করার সময় ঠিক ততটাই মজা হয়েছে। তবে বলে রাখি, আমি এখানে কোনো দামি রং ইউজ করিনি। আমি 25 টাকা দামের ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালারের জারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি। আমার গিটারে রং করা শেষ, এবার তোমরা বলো যে কেমন লাগছে। আমাকে এভাবে গিটার নিয়ে ক্যাত মারতে দেখে প্লিজ কেউ ভেবো না যে আমি গিটার বাজাতে পারি। আমি একদমই গিটার বাজাতে পারি না, তবে ইচ্ছে আছে শিখে নেওয়ার। কোনো সময় মন খারাপ থাকলে নিজেই গিটার বাজিয়ে নিজের মন ভালো করে দেবো। আইডিয়াটা ভালো না? এরকম কত কাজই আমরা করবো করবো বলেও করতে পারি না, তাই না? অথচ একবার সাহস যোগে করে ফেললে কিন্তু তার ফল ভালো বই মন্দ হবে না। তাই সবাইকে বলবো, বেশি না ভেবে যেটা করতে ইচ্ছা করছে করেই ফেলো, আর ভুল ঠিক হওয়ার চান্স তো 50-50, যেটা হবে পরে দেখে নেওয়া যাবে। আজ তবে আসি, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো।